কিভাবে আমরা শিরিককে ভয় করব বা শিরিক থেকে বিরত থাকব। যদি কেউ বলে হ্যাঁ আমার ভাই কিভাবে আমি শিরিককে ভয় করব, কি করব আমি শিরিককে ভয় করার জন্য, আমরা তাওহীদ সম্পর্কে পড়ব, হ্যাঁ আমরা শিরিক সম্পর্কে পড়ব, হ্যাঁ কারণ যেন আমি এতে না পতিত হই, দোয়ার মাধ্যমে যেমন আল্লাহ তাআলা বলছেন অজনুবনি অবানি ইয়ান আবুদাল আসনাম, অনুরূপভাবে শিরিক ও মুশরিকদের থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম যেমনটি দোয়া করলেন ওয়াজনুবনি অর্থাৎ তাদেরকে এক প্রান্তে রাখুন এবং আমাকে আরেক প্রান্তে রাখুন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম তিনি বলছেন যখন আমি কাফেরদেরকে দেখি তখন আল্লাহর শত্রু দেখার ভয়ে আমি আমার চোখ বন্ধ করে ফেলি। ক্বালাতিল হিররাতু ক্বাউলান জামিআন কুল্লাল মাআনি আশতাহি আল্লাহ আরাল কিরদা ওয়ালাল কিরদা ইয়ারানি, আল্লাহর শত্রু। তবে এখানে কাফেরদের সাথে মিলিত হওয়া, তাদের অনুষ্ঠানে যোগ দেওয়া এবং তাদেরকে হত্যা করা, তাদের মাল ছিনিয়ে নেওয়ার মধ্যে বড় একটি পার্থক্য রয়েছে। এ ব্যাপারে মানুষেরা তিনটি ভাগে ভাগ হয়ে গেছে, দুইটি প্রান্তিক দল আর একটি মধ্যমপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল। আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখব, হ্যাঁ আমরা তাদেরকে হত্যা করব, না আমরা তাদের সাথে অঙ্গীকার পূরণ করব, হ্যাঁ আমরা তাদের সাথে ক্রয় বিক্রয় করব, হ্যাঁ আমরা তাদেরকে দাওয়াত দেব, হ্যাঁ আমরা তাদের ইসলাম গ্রহণের প্রতি আকাঙ্ক্ষা রাখব, হ্যাঁ আমরা তাদের নিকটে বিভিন্ন রকমের বই পুস্তক বণ্টন করব, হ্যাঁ আমরা তাদের সাথে আল্লাহর নির্দেশ অনুযায়ী আচরণ প্রদর্শন করব। এটাই মধ্যম পন্থা।